রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলামের সন্তান, আমাদের এমপি লিপি উপস্থিত থাকার কথা। যাক, এবার ঈদ পালন শেষে মানুষ মোটামুটি স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে। ফিরতি পথে মহাসড়কে যানজট তেমন একটা নেই। আগামী 8ই মে প্রথম ধাপে 150টি উপজেলা নির্বাচন হবে, যেখানে দলীয় প্রতীক থাকছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রশাসনও কোনো প্রকার কোথাও ইন্টারসেপ্ট করবে না, নির্বিঘ্নে বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করল। আমাদের জানা মতে স্থানীয় পার্টির তাদের অনেকেই নির্বাচনে অংশ নেয়।